ইদানিং ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি যে কেউ একজন হয়তো চারজনের বেশি নারীকে বিবাহ করেছে মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে। আবার ইদানিং ইউটিউবে দেখা গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে এটা ভাইরালও হয়েছে যে একজন ব্যক্তির 8 জন স্ত্রী, এবং তিনি দাবি করেছেন যে তার বাবা স্বপ্নে দেখার কারণে তাকে নসিহত করেছেন তিনি যেন 8টা বিবাহ করেন, এবং সেই জন্য তিনি 8টা বিবাহ করেছেন। ইউটিউবে দেখা যায় তাদের সাক্ষাৎকার, 8 বিবি সহ তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। শরিয়ার দৃষ্টিতে এটা এর বিধানটা কী? এ প্রসঙ্গে আমি সকলকেই এই রিমাইন্ডারটা দিতে চাই যে ইসলাম মানে স্পষ্টভাবে আল কোরআনের মাধ্যমে আর সুন্নার মাধ্যমে মুসলিম উম্মাকে এটা নির্ধারণ করে দিয়েছে যে কোনো মুসলিম অ্যাট এ টাইম 4 জন স্ত্রীর বেশি সে বিবাহ করতে পারবে না, অর্থাৎ 4 জন স্ত্রী থাকা অবস্থায় সে পঞ্চম নারীকে বিবাহ করতে পারবে না। হ্যাঁ, যদি তার কোনো একজন স্ত্রী মারা যায় অথবা কাউকে সে তালাক দিয়ে ফেলে, তার স্ত্রী কমে যায়, তখন 3 জন হয়ে যায়, তখন সে আরেকজনকে করতে পারবে। তার লাইফ লং বিবাহের মধ্যে যদি সে পঞ্চম হয় সমস্যা নেই, এরপরে যদি আরও একজন মারা যায় তাহলে 6ষ্ঠজনকে বিয়ে করতে পারবে। শর্ত হচ্ছে তার অ্যাট এ টাইম 4 জনের বেশি স্ত্রী থাকতে পারবে না। এটি সুরাতুন নেসার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, মাসনা ওয়া থুলাথ ওয়া রুবা, এভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন। অতএব যারা কোরআন এবং সুন্নার এই নির্দেশকে লঙ্ঘন করছেন তারা অত্যন্ত গর্হিত কাজ করছেন, এবং চতুর্থ স্ত্রীর পরে অ্যাট এ টাইম যাদের 4 জন স্ত্রী আছে, চতুর্থ স্ত্রীর পরে তার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম বিবাহগুলো শরিয়ার দৃষ্টিতে শুদ্ধ হয়নি। এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাব, এবং যাতে শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো ভাই কিংবা বোন অথবা তাদের অভিভাবক লিপ্ত না হন, সেই নাসিহা আমরা তাদের প্রতি করছি।